হ্যালো এভরিওান ভীডঙ্ক কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দেব তোমাদের ম্যাথিউটর এখানে দেখো আমাদের যে প্রদত্ত জটিল সংখ্যাটি দেওয়া আছে একে মডিউলার অ্যাম্পলিটিউড আকারে প্রকাশ করতে বলা হচ্ছে এখন এই জটিল সংখ্যাকে আমরা কিছুটা ক্যালকুলেশন বা সিম্পলিফাই করে নিই তাহলে প্রথমে আমরা গুন করে দিই ওয়ান এর সাপেক্ষে তাহলে পেয়ে যাবো মাইনাস থ্রি প্লাস থ্রি আই এরপরে মাইনাস আই এর সাপেক্ষে গুণ করলে আমরা কি পেয়ে যাবো না প্লাস থ্রি আই মাইনাস থ্রি আই স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো মাইনাস থ্রি প্লাস দুটো থ্রি আই এর যোগ হবে সিক্স আই এবং আমরা জানি কি না আই স্কয়ার এর ভ্যালু হয় মাইনাস ওয়ান অলরেডি মাইনাস আই আগে ছিল মাইনাস তাহলে এই মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস থ্রি গুণ হয়ে আমরা পেয়ে যাবো প্লাস থ্রি তো প্লাস থ্রি কাটাকাটি হয়ে গেলে আমরা শুধুমাত্র এখান থেকে কী পেয়ে না সিক্স আই ওকে তাহলে আমাদেরকে যে জটিল সংখ্যাটির মডিউলাস অ্যাম্প্লিটিউড আকারে প্রকাশ করতে বলা হয়েছে সেটা হলো সিক্স আই অর্থাৎ আমাদের এখানে জেডের এর মান আমরা ধরে নেব সিক্স এখন আমরা জানি যে যে কোনো জটিল সংখ্যা জেড তাকে মডিউলাস অ্যাম্প্লিটিউড আকারে প্রকাশ করলে সেটা দেখতে কেমন হবে আর কস থিটা প্লাস আই θ থিটা ঠিক আছে এবং যেখানে আরটা কিনা আর হলো মডিউলাস অফ জেড এবং থিটাটা হবে অ্যামপ্লিচিউড অফ জেড z এর এখন এখানে সিক্স আইকে আমরা লিখতে পারি কীরকম ভাবে জিরো প্লাস সিক্স আই তাহলে আমরা এখান থেকে আর যেটা পাবো অর্থাৎ মডিউলাস অফ জেড সেটা কি আসবে সেটা আসবে জিরো স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার অর্থাৎ রুট ওভার অফ থার্টি সিক্স অর্থাৎ সিক্স তো আমরা মডিউলাস পেয়ে গেলাম সিক্স এখন আমাদের একটা জিনিস এখানে দেখতে হবে যে এই যে সিক্স আই এটা জটিল তলে কোন অংশটায় রয়েছে তাহলে এটা যদি আমাদের জটিল তলে আমাদের এটা বাস্তব অক্ষ এবং এটা হয় কাল্পনিক তাহলে আমরা দেখতে পাচ্ছি আই কিছুটা এরকম জায়গায় অবস্থান করবে অর্থাৎ সিক্স আই যে জটিল সংখ্যাটি কাল্পনিক অক্ষের ধন্যাত্মক দিকে অবস্থিত তাহলে আমাদের থিটা যদি এখন অ্যামপ্লিটিউড হয় আমরা জানি যে থিটা মানে এই অংশটা থেকে আমাদেরকে এই অংশটা কতটা এটাই জানতে চাওয়া হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে যেহেতু সিক্স সাইটা কাল্পনিক অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত তো আমরা এখানে থিটার মানটা পেয়ে যাব পাই বাই টু অর্থাৎ আমাদের এখানে থিটা যেটাকে আমরা অফ জেড বলছি মানে প্রদত্ত জটিল সংখ্যার অ্যাম্প্লিটিউড বলছি সেটা আমাদের আলটিমেটলি আসছে কত পাই বাই টু তাহলে আমরা এই জটিল সংখ্যাকে যদি মডিউলাস অ্যাম্প্লিটিউড আকারে সাজাই কি পাবো সিক্স ইন্টু কস পাই বাই টু ক্লাস আই সাইন পাই বাই টু এটাই হবে আমাদের এই প্রশ্নের প্রদত্ত উত্তর ভিডঙ্ক ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো